আজকে সকাল থেকে ওয়েদারটা এমন ছিল, মানে ভোরবেলা উঠেছি বৃষ্টি, তো তখন ভাবলাম যে সানডে তো চিকেন হবেই, তো আজকে চিকেন খিচুড়ি এত বৃষ্টির বরাবরই আজ খাবো চিকেন খিচুড়ি, চিকেন দিয়ে খিচুড়ি। না শুধু তাই না, চিকেন দিয়ে খিচুড়ি, তার মধ্যে হচ্ছে নর্মাল চাল, যেই চালটা আমরা খাই বালকভোগ ওই চাল, তার সাথে দিয়েছি হচ্ছে ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল। রেসিপিটা তোমরা ব্লগে পেয়ে যাবে। আজকে আছে পাঁপড় ভাজা আর সাথে বেগুন ভাজা। বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। পুটুকেও পুটুকেও দিলাম, কিন্তু পুটুকে বললাম এখানে বসে খাবে, বলছে মামি শরীরটা খুব খারাপ, কালকেও আসলে স্কুলে গিয়ে বৃষ্টিতে ভিজে এসছে। আমি ঠিক আছে তাহলে ধীরে সুস্থে নিচে নিয়ে গিয়ে খাও, চলো শুরু করো, পাঁপড় সব নরম হয়ে যাবে। তাহলে শুরু করি, আগে বেগুন ভাজা দেখো। একবার দেখো টেস্ট করে, লঙ্কা থাকলে আমাকে দিয়ে দিও। হ্যাঁ মিক্স ডাল দেওয়া, মানে তিন রকম ডাল দেওয়া আরো সুন্দর হয়েছে, একদম একদম সত্যি এত ভালো হয়েছে না কি বলবো। কিছু লাগেই না এটা খেতে, যদি লঙ্কা দিয়ে মনে করো আছে তো আমাকে দিলে দিতে পারো। স্মেলটা এত সুন্দর বেরিয়েছে না, ভাদ্র মাসে বৃষ্টিতে চারিদিক ভেসে যাবে, হাঁটু জল হয়ে যাবে। আমাদের এখানে হয় না, আসলে তো মোটামুটি 47 বছর আছি দুর্গাপুরে। 47 বছর আছো, তোমার জন্মই তো দুর্গাপুরে। হুম দুর্গাপুরে, ওই দিকে যেদিকে আমরা থাকতাম ওই দিকে সব মিলিয়ে। বলো ছোটবেলাটা তো আর ছোটবেলা থেকে, যবে থেকে ছোটবেলা মনে নেই যবে থেকে জ্ঞান হয়েছে, আসলে তো দেখিনি যে কোনদিন জল জমেছে, ওটা আছে তারপর থেকে। সেটা যেটা বলছিলাম আগে, যতই জমা জল জমুক আর না, জমে তো না কিন্তু সেই ভাদ্র মাসে সিচুয়েশন সেই গরম, ঘাম মোচা যতই যাই হোক, সকাল থেকে এত বৃষ্টির বাড়াবাড়ি হলো, মুসুলধারে বৃষ্টি, বাপরে। কিন্তু আমিও অনুকে বললাম দাঁড়াও, একটা বেলা 10টা 10:30 হোক তাহলে বুঝতে পারবে। মাটি তোমায় ডাকলো না বাবু, বুঝতে পারলাম না নিচে ও নিচে কাকিমা ডাকছে। শুকনো লঙ্কা তো নেই না, সত্যি সানডেটা একদম স্পেশাল হয়ে গেল। যদি টিপ টিপ বৃষ্টি থাকতো আরো ভালো, উপরে বৃষ্টির আওয়াজটা হতো, আর এর সাথে একটু চাটনি, কিন্তু যেহেতু কালকে চাটনি খেয়ে নিয়েছি আজকে আর খাওয়া যাবে না। আজকে নয় একদম ঘরে থাকা জিনিস দিয়ে করা, এখন চিকেনটাও আমাদের ঘরেই থাকে। রয়েছে দিদারাও এদিন শো করলো, ব্রেকফাস্ট
পেট তো ভরে যাচ্ছে। জানি তো কিছুটা খাওয়ার পরে বলে পেট ভরে যাবে। কাল থেকে যে পরিমানে ডাল খাওয়া হলো তখন তিন চার দিন ডাল বন্ধ। সব রকম ডাল খাওয়া আছে, পার্টিকুলার একটা কোন ডাল নয়। কাল রাতে বানিয়েছিলাম মিক্স ডাল, সেটা কাল রাতে খেয়েছি প্লাস আজ সকালে ব্রেকফাস্টটা খেয়েছি। আমার আজকেও তিন রকম ডাল দিয়ে খিচুড়ি। ও ভালো যে খিচুড়িটা এক বেলাতেই শেষ করতে পারলাম। কোন মানুষ যদি খুব অন্যায় করে তাকে শাস্তি স্বরূপ কি দিতে হয় জানো? ভাদ্র মাস হবে, চরম চরম রোদ হবে, একদম বৃষ্টি বৃষ্টি হবে না, গাছের পাতা একটা নড়ে না, যেটা ভাদ্র মাসে হয়। তার সাথে গরম খিচুড়ি, খিচুড়ি শেষ হওয়ার পর হাতে একটা গৌতম বিড়ি, চরম শাস্তি। বুঝতে পারছো কি সিচুয়েশন? উদ্ভট গরম, তার সাথে গরম খিচুড়ি, খাওয়া শেষে একটা গৌতম বিড়ি। গৌতম বিড়ি যা তা একদম। সেটা খেতে হবে রোদে বসেই, কোথাও যাওয়া যাবে, কোনো ছায়াতে যাওয়া যাবে, কোনো মারার কোনো মারপিট কোনো মারা ধরার ব্যাপার নেই, ওটাই শাস্তি। খেতে হবে গরম খিচুড়ি, খিচুড়ি খাওয়ার পর রোদে বসে গৌতম বিড়ি। করছে
কে খাবে না? পাপড়টাকে চামচ বানিয়েছে। যা খুশি বলে দিচ্ছে দোকানে গিয়ে, বলছে দোকানে একটা বয়স্ক কাকু আমার ছেলে দুজনে মিলে দোকানটা গিয়ে দোকানটা দেখে আমি জানি না নামটা, তবে দেখছি দাঁড়াবো তারপর নিয়ে তো যাবো আপালাম। কাকু গরম আছে, এবার পয়সাটা নিন, এবার আমি পালালাম। কারোর ভাষাকে আমরা ঠাট্টা করছি তা না, জাস্ট মজা করছি। আপালাম আপালামের সাথে মুরুক্কালাম মানে মিলিয়েছে, দোকানে গিয়ে বলছে মুরুক্কালাম। তার নামটা মনে না থাকলে কি বলবো, ওইরকম একটা নাম বলতে হবে তো, তবে তো কাকু খুঁজে আমাকে দেবে। রোজ দোকানের চিকেনটার টেস্টটাই আলাদা, তাই না? আর অন্য দোকানের চিকেন জানি না কেন ফিনিশিং এটা যেমন যেন কোনো জলসা জলসা একটা তিতকুটে তিতকুটে একটা ভাব লাগে। যারা দুর্গাপুরে থাকো তারা জানো কিনা জানি না, এই ছোট বাজার মাঝের বাজারটা যেটা হেলথ সেন্টারের পুরনো হেলথ সেন্টারের সামনে, হ্যাঁ বিজন হেলথ সেন্টারের সামনে যে বাজারটা বসে ওই যেখানে মসজিদটা আছে ওইখানটা, ওখানে অশোক চিকেনের চিকেন আমরা আজ 5 বছর ধরে ওর কাছ থেকেই আমরা চিকেন আনি। মাঝে কদিন মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, এদিক ওদিক যেখান থেকে পারতো নিয়ে চলে আসতো, যাতায়াতের পথে যেটাই করতো, চিকেন খেয়ে পোষাচ্ছিল না। আজকে আবার ওখান থেকে এনেছে, আজকে না কালকে এনে রেখেছিল। বলে এমনি মনে হচ্ছে কাঁচা খেলে ভালো না, কাঁচা খেলেও ভালো না, তাই তো? সত্যি চিকেনটা এখন অন্যরকম। কুটুকে দেখে দেখে চুলুগুলিটা দিয়েছে, ওই জন্য খিচুড়িটাকে আবার পুরো ঘাটলাম, একটু জল দিয়ে দিব, খিচুড়ি তো শুকিয়ে যাচ্ছে। যে কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে চুলগুলি। একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, খিচুড়ি তো পুরো একদম ফ্যানের হাওয়ায় টেনে যাচ্ছে। কেমন খেলে তোমার মুরুক্কালাম? ওই দোকানের কাকু খুব মজার মানুষ, আমি আমি আরো দুজনে গেলেই বলবে জানো শাহি আনজি সুগার ফ্রি শাহি আনজি খাবে নাকি, সুগার ফ্রি শাহি আনজি না আর আইসক্রিম না। আমরা একদিন চারজনে খাচ্ছিলাম না, হ্যাঁ তুমি চারজন কি পাঁচজন, তুমি আমি চম্পা তুতুন আর বাবু চারজন পাঁচজন। ওই খাওয়া দেখে কাকু বলছে যে একটা আমিও খেয়ে একটা আমিও খেয়ে দেখি, বলে বার করে নিজেও খাচ্ছে একটা, বুঝব না ভালো। সেদিনকেও খেতে কিন্তু পেলাম না,
কম্পিউটার আছে? মাদের কি রান্না এখনো কম্পিউটার নেই? মাছ মাছ মাছের পেঁয়াজ রসুন দেখো, ওকে বললে না যে কাঁকড়াটা এনে দেবে বলেছিল রাজু? এখন বসে বসে না, তাহলে ওই কালো ছেলেটাকে বলো, পাশের যে কালো করে ব্ল্যাকিশ করে যে ছেলেটা, সরি কালো ছেলেটা না, মানে বোঝানোর জন্য বলেছে, ওকে বলো যে কাঁকড়া এনে দিতে, বড় কাঁকড়া, বেশি দরকার নেই, চার পাঁচটা এনে দিলেই হবে, মামুনটাকে খাওয়াতে হবে না। কাঁকড়া শীতকাল আছে। খুব ভালো গেল, কিন্তু গরম হয়ে যা, কিন্তু দারুণ খেলো, তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, দেখতে থাকো পল্লব গ্যালাক্সি, ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় সাবধানে থাকো, আর অপেক্ষা করো, আর 35 দিন মনে আছে, না না আজ 38 দিন, 33 দিন, 33 days only. চলো টাটা টাটা।